দর্শক স্বাগত জানাচ্ছি নিউজলেটার নিউজ আওয়ার এক্সট্রায়, সহযোগিতায় ফিট এলিগেন্স। বিশ্বকাপের ফাইনালের মহাযুদ্ধ বলবো, মহাকাব্যিক যুদ্ধ বলবো, গতকাল রাতে সবার চোখ বোধহয় সেটেছিল টেলিভিশন সেটে, এবং এতটা ভালো ফাইনাল অনেকের প্রত্যাশা ছিল না। অনেকেই বলছেন যে বিশ্বকাপে এত সুন্দর ফাইনাল, এত মনোমুগ্ধকর ফাইনাল তারা দেখেননি। এই ফাইনালের কারিগর যারা নিঃসন্দেহে লিওনেল মেসি, এর সাথে এমবাপ্পের হ্যাট্রিক, ফাইনালে হ্যাট্রিক, অনেক বছর পর আরেকটি হ্যাট্রিক ফাইনালে বিশ্বকাপের আমরা দেখলাম, সাথে মার্টিনেজের দুর্দান্ত সেভ এবং ডিমারিয়ার প্রথম গোলের সুযোগ তৈরি করে দেওয়া, দ্বিতীয় গোল তৈরি করে দেওয়া, অর্থাৎ চারজন এম। আমরা আজকে শিরোনাম দিয়েছি মেসি এবং ফোর এম। আমাদের অতিথি যারা আছেন একে একে পরিচয় করা দিই। প্রথমে আমার সঙ্গে কায়সার হামিদ, সাবেক ফুটবলার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমার সঙ্গে আছেন আবু জুবায়ের দারা, তিনিও সাবেক ফুটবলার, স্বাগত জানাচ্ছি। আছেন আরেক কায়সার, এস এম কায়সার, ক্রীড়া সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ, আপনাকে স্বাগত জানাচ্ছি এম এম কায়সার। এবং আমার সঙ্গে জুমে এই মুহূর্তে আছেন আর্জেন্টিনার বুয়েনস আইরেস থেকে, সেখানকার বাংলাদেশি কমিউনিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। কয়েকদিন ধরে আর্জেন্টাইন মিডিয়া যিনি ইন্টারভিউ দিয়ে দিতে হয়রান হয়ে গেছেন, স্বাগত জানাচ্ছি মিজান ভাই আপনাকে। মেসি এবং ফোরেমের আলোচনা, প্রথমে মেসির দেশে একটু ঘুরে আসতে চাই, আপনারা নিশ্চয় আগ্রহ ভরে শুনবেন। মিজানুর রহমান, আপনার কাছে যুক্ত হতে চাই, বাংলাদেশি কমিউনিটি কী অবস্থা আছে? আপনারা প্রায় শখানেক বা সদেরেক লোক, রীতিমতো আর্জেন্টাইন মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দু, একটু যদি আপনাদের পরিস্থিতি এবং আর্জেন্টিনায় বাংলাদেশিদের কদর কতটা বাড়লো এটা যদি একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। জি মিজান ভাই, আমি বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ না আর্জেন্টিনার সাংগঠনিক সম্পাদক, আমি রিপ্রেজেন্টার বাংলাদেশের, সবসময় এখানে করি। আমাদের ছোট্ট একটা কমিটি আছে এখানে, যেটা আমরা 150+ বাংলাদেশিরা বসবাস করি, সবাই একই ফ্যামিলির সাথে আছি। তো আর আমি এই মিডিয়ার সাবজেক্টগুলো আমি দেখতেছি আর কি এই মুহূর্তে, যেহেতু আমাদের প্রেসিডেন্ট সজল রহমান এবং সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি মাসুম শেখ, ওনারা যথেষ্ট সময় দিতে পারতেছেন এই মুহূর্তে, আর অনেক অনেক ব্যস্ততা আছে, তার কারণে আমি দিতে। যাই হোক, আমরা এখানে যেভাবে ছিলাম, আমি একটু হিস্ট্রিটা বলবো শর্ট করে। আমরা আজকে থেকে 10-15 বছর আগে যারা আসছি, বা আরো 20-25 বছর আগে যারা আসছি, আমাদের প্রথম এখানে যখন আসতাম, কেউ আমাদের প্রশ্ন করলে বলতে হইতো তোমাদের দেশ কোথায়? বাংলাদেশ। তো বাংলাদেশটা এরা চিনত না, তো আমাদের বলতে আলাদা ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার প্রতিবেশী একটা দেশ। কিন্তু গর্বের বিষয় হচ্ছে, এই বিশ্বকাপে আপনারা মিডিয়ারা যেভাবে পাবলিশ করছেন বাংলাদেশের মানুষগুলারে, এখানে প্রভাব এমনই ভাবে বিস্তার হয়েছে যে আমরা যখন রাস্তা দিকে গেলে আমাদের চেহারাটা দেখলে বলবে, মানে একটা সেলফি উঠাইতে পারি তোর সাথে। তো আমি বললাম, কেন, হ্যাঁ তুই না বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ, মানে আমার বলতে হয় না, এখন ওনারাই আমাদের বলতেছে যে প্লিজ একটা সেলফি উঠাই। মানে আমাদের এখন আর প্রুভ করার কিছু নাই যে আমরা বাংলাদেশ একটা দেশ আছে এশিয়ার ওই কোনাতে, সবাই আর্জেন্টিনার ঘরে ঘরে একেবারে 6-7 বছরের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এখন আমাদের বাংলাদেশ থাকে। মিয়া ভাই, অনেক চমৎকার, আমি এখানে একটু থামাবো, মানে এত সুখ হজম করতে একটু সময় নিতে হয়, এই ভালো লাগা। আমি একটু প্রথমে এম এম কায়সার আপনার কাছে আসতে চাই, এই যে আর্জেন্টিনায় বাংলাদেশের অবস্থান, এই আলোকে একটু যদি বলেন প্রথমে। এটা তো অবশ্যই একটা খুব ভালো একটা সুখবর শুনলাম যে আর্জেন্টিনা বাংলাদেশের সাথে যে সম্পৃক্ততা বা সম্পর্কের যে এত চমৎকার সম্পর্কের একটা মানে মেলবন্ধন তৈরি হচ্ছে, এবং এই কারণে আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস খোলার জন্যও একটা চিন্তা ভাবনা করছে আর কি। বাট আইরনিটা হলো যে দেখুন, আর্জেন্টিনা কিন্তু 86-তে বিশ্বকাপ জিতেছে আর এবারও বিশ্বকাপ জিতেছে, কিন্তু সবার আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল 1978 সালে। 1978 সালে ড্যানিয়েল প্যাসারেলা যখন ক্যাপ্টেন ছিলেন, তখন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল, কিন্তু সেই বিশ্বকাপ নিয়ে তেমন কোনো উন্মাদনা ছিল না কিন্তু। সো বিশ্বকাপকে বা আর্জেন্টিনাকে পরিচিত করিয়েছেন কিন্তু, আর্জেন্টিনার ফুটবলকে পরিচিত করিয়েছেন কিন্তু আপনি ম্যারাডোনা, এবং ম্যারাডোনা 86-তে বিশ্বকাপ জিতিয়েছেন, এবং যে কায়দায় বিশ্বকাপ জিতিয়েছিলেন সেটি কিন্তু একটা আইকনিক একটা ক্যারেক্টার হিসাবে পুরো ওয়ার্ল্ডে কিন্তু তার সেই পরিচিতিটা ছড়িয়ে পড়েছিল। এবং এই কারণে ম্যারাডোনার খেলাকে মানুষ পছন্দ করতো, বাঙালি ম্যারাডোনার খেলাকে পছন্দ করতো, তার ক্যাপ্টেন্সিকে পছন্দ করতো, তার অ্যাগ্রেসিভনেসকে পছন্দ করতো, রেফারির সাথে তিনি তর্ক করছেন সেটাও পছন্দ করতো, এবং তিনি যখন হাত দিয়ে গোল করেছেন এবং সেই গোলের ব্যাখ্যাটা যখন দিয়েছেন সেটাও কিন্তু সবাই মেনে নিয়েছে, এবং তারপরে তিনি যে গোলটি করেছেন সেটি তো শতাব্দীর সেরা গোল হিসাবে কিন্তু হয়েছে। এবং আরেকটু পরে ফিরি, দেখবেন যে 90-তে তিনি কিন্তু, এবং 90-তে এবং 94-এ কিন্তু তিনি কিন্তু কেঁদেছেন, তখন কিন্তু বাঙালি তার অশ্রুকেও কিন্তু পছন্দ করেছে। সব কিছু মিলিয়ে ম্যারাডোনা কিন্তু মানে বাংলাদেশের এক মানুষের মনের এক ধরনের কিন্তু আপনার একটা কাব্যিক চরিত্রে চলে এসেছেন, যে আনন্দ বেদনার একটা কাব্যের মতো কিন্তু তিনি চলে এসেছিলেন। সো ম্যারাডোনাকে নিজের মানুষ হিসেবে কিন্তু মনে করতে শুরু করেছিল বাঙালি, এবং এই কারণে
আর্জেন্টিনার ফুটবলের প্রতি মানুষের সেই ভালোবাসাটা চলে এসেছে এবং ম্যারাডোনা যখন ফুটবল থেকে চলে গেলেন তখন কিন্তু এই বিষয়টা মেসি কেন্দ্রিক চলে আসলো এবং মেসি যেভাবে ম্যারাডোনা যে ফুটবল খেলতেন মেসির ফুটবলের মধ্যে কিন্তু সেই ধরনের একটা ছায়া মানুষ দেখতে পেল এবং তখন কিন্তু মানুষ আরও বেশিভাবে কিন্তু আপনি আর্জেন্টিনার নতুন সম্পৃক্ত নতুন মহবা আপনি আর্জেন্টিনার প্রতি আরেকটু মানে আপনার ভালোবাসাটা আরেকটু জাগলো এবং সেই ভালোবাসার প্রতিদানটা কিন্তু বাঙালি বা বাংলাদেশ কিভাবে দিয়েছে সেটা কিন্তু এবারের বিশ্বকাপে আপনি নিশ্চিতভাবে দেখতে পেয়েছেন যে সম্ভবত আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টাইনরা যেরকমভাবে উল্লাসে ফেটে পড়েছে বা আনন্দে ফেটে পড়েছে ঠিক একই রকমভাবে কিন্তু বাংলাদেশের মানুষও কিন্তু আর্জেন্টিনাকে নিঃসংকোচিত্তে এবং মানে নিঃস্বার্থভাবে কিন্তু সমর্থন দিয়ে গিয়েছেন সো ভালোবাসা আসলে দ্বিপাক্ষিক আমি একটু সংযোগ করতে চাই যে 78 সালে যখন আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জেতে সে বছরে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দেওয়া হয় মানে কূটনৈতিক এবং বাণিজ্যিক যোগাযোগ কম বিধায় হয়তো অলাভজনক মনে করে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং গত এক বছর ধরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই তৎপরতা চালাচ্ছে যেন দূতাবাসটা আবার চালু হয় এবং আর্জেন্টিনাতেও আমাদের দূতাবাস চালু হয় সেটা প্রায় হয়ে এসেছিল এই ভালোবাসার ধাক্কা সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে আমরা একটু আগে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানালো যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনি শুভেচ্ছা বার্তা অলরেডি পাঠিয়েছেন আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীকে অর্থাৎ কূটনৈতিক যোগাযোগও চালু হলো আমরা একটু ভালোবাসা ছেড়ে মেসি ম্যাজিক নিয়ে আলোচনায় ফিরতে চাই মিজান ভাই আপনিও সঙ্গে থাকবেন আমরা আরেক কায়সারের কাছে যাবো কায়সার হামিদ ভাই আপনার যৌবন আপনাদের দুজন ফুটবলার আছেন যৌবন তারুণ্য এবং পরিণত বয়স সব মিলেমিশে নিশ্চয় কালকে ফাইনালে একাকার হয়েছে একটু যদি বলেন ধন্যবাদ আপনাকে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আসলে আমি তো অনেক ফাইনাল দেখেছি সেই 70s থেকে শুরু করে এরকম উত্তেজনাপূর্ণ ফাইনাল আসলে সত্যি মানে দেখাই যায় না বলতে গেলে তো আমি আমার ল্যাটিনরা লাস্ট যেই চ্যাম্পিয়ন হয়েছিল 2002 সেখানে আমি মাঠেই ছিলাম ফাইনালে সেখানেও দেখা গেছে যে মানে জার্মানি ওয়াজ ভেরি ফেভারেট এবং সে সময় সবাই ভেবেছিল জার্মানি এবার কাপ নিবে কিন্তু এমনভাবে ধরাশায়ী হয়েছে ল্যাটিন আমেরিকান এই দলটা ব্রাজিলের কাছে যে খেলাটা ছিলাম তারা কিন্তু কোনো সুযোগই পায়নি অর্থাৎ খেলাটা জমে নাই কারণ ব্রাজিল একতরফাভাবে 2 গোলে জিতছে যদি এখানে একটা গোল দিত জার্মানি একটা পরিশোধ করতো আবার ব্রাজিল দিত গতকাল যে জিনিসটা হয়েছে যে 2-0 লিড নেওয়ার পরে তারপরে আমি বলবো যে এই আমার মনে হয় চেঞ্জটা মানে 69 মিনিট বা 70 মিনিট পর্যন্ত এমবাপে বলেন এদের কাউকে বুঝাই জানে যে মাঠে খেলতেছে তো হঠাৎ করে ডিমারিটা চেঞ্জ করার পরে এরকম যে একটা ওয়েদার চেঞ্জ হয়ে যাবে মানে এটা কল্পনাই করা যায় না মানে অনেকে তো মানে ব্যান্ড বাদ্য নিয়ে সব রেডি হয়েছে এরকম হঠাৎ করে দেখা যাচ্ছে আর তাও কি 1.5 মিনিটের মধ্যে ব্যবধানের মধ্যে 2টি গোল মানে এরকম তো আমরা তো আসলে আমিও ডিফেন্সের প্লেয়ার ছিলাম এবং আমার সাথে যে আছে দারা সেও রেটিনে যুব দলে খেলেছি আমরা একসাথে মানে এটাতে আসলে হয়েছে কি অনেক সময় আন্ডার এস্টিমেট করলে যে আমরা জিততেছি অপোনেন্ট মানে জিততেছি আমরা অবশ্য কনফার্ম আমি বিজয় লাভ করব এই জিনিসটা যখন মনের মধ্যে চলে আসে তখনই দেখা যাচ্ছে যে অপোনেন্ট ইয়ে হয়ে যায় আর ওই সময় যে গোলটা ছিল মানে ফ্রান্সের সাথে সাথে যে 2 গোল হয়ে যাবে এটা কিন্তু আমার মনে হয় আর্জেন্টিনার কোচও মানে সেও কালকে 4টা ক্যারেক্টার আমরা আজকে শিরোনাম দিয়েছি মেসি এবং 4M আসলে 2014 সাল থেকে মেসি ভক্তরা ধরে নিয়েছিল যে মেসি মহাকাব্য বোধ হয় ট্র্যাজেডি হবে কিন্তু সেটা হলো না তারা ভাই আপনার কাছে এটা শুনতে চাই আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই অনেক দিন পরে আমার বন্ধুর সাথে কাইসার ভাইয়ের সাথে আমাদের সাক্ষাৎকার দেওয়ার সৌভাগ্য হচ্ছে কারণ উনি খুব নাম করা প্লেয়ার ছিলেন আমার সৌভাগ্য আমি 1994 সাল থেকে এই পর্যন্ত 6টা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা দেখি আমি হয়তো প্রথম বাঙালি 8টা কনজারভেটিভ ওয়ার্ল্ড কাপ 1994 থেকে এই পর্যন্ত কোনোদিন মিস করিনি তা গতকালকের খেলা আমি নিজের স্বচক্ষে দেখে সকালে আসছি তা আমার মনে হলো যে অনেকদিন পরে কেউ কবিতাগুলো আগেই লেখা ছিল সেই কবিতা আবৃত্তি করলো বা তা এইটাই ফুটবলের একটা রিয়ালিটি শো অনেক বছর পর দেখা গেল কারণ আমি 1994 সালেও সাদামাটা খেলা দেখেছি ড্র উদ্দেশ্যে ছিল যুগ্ম চ্যাম্পিয়ন আগের যে খেলাগুলো আর এখন ইটস কল লাইক এ অল আউট গেম এন্ড টু এন্ড দ্যার ইজ নো ডিসকাশন যে হ্যাভ টু বি হ্যাভ গুড রেজাল্ট তবে আমি মেসি তো তার স্বভাবজনিত খেলায় খেলেছে কিন্তু এমবাপেকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না ওয়ান অফ দ্য বেস্ট গেম হি ডিড আই স হিজ 2 ফাইনাল ওয়ান ইন রাশিয়া ওয়ান ইজ ইয়ার হি অলরেডি চেঞ্জ পায়ে গতকালকে হয়তো 6 বার সব মিলে বল গিয়েছে মানে এমবাপ্পে গ্রিপে বল পেয়েছেন 6 বার মাত্র তার মধ্যে 3টা যদিও পেনাল্টি আছে কিন্তু গোল
ছয়টাই গোল করতে পারে, তার সেই অ্যাবিলিটি আছে। এবং তার খেলার আমি যখন খেলতাম দেখলাম যে আমাদের সময় চুন্নু ভাই ছিল, সালাদিন ভাই ছিল, এরা বল আসলাম ছিল, এরা থ্রো দিয়ে একজনকে বিট করতো, কিন্তু একে কেউ ধরার কারোর কোনো ক্ষমতা নাই। যত বড়ো প্লেয়ারই হোক না কেন, যত বড়ই ডিফেন্ডার হোক, আমার মনে হয় এখন পর্যন্ত কেউ তাকে আটকাতে পারার ক্ষমতা রাখে। তবে আমার মনে হয় যে কোনো রকমেই আমরা ফ্রেঞ্চকে ছোট করে দেখব না, এবং তাদের যে খেলার কৌশল, খেলার ফলাফলে তো তাই রেজাল্ট, তাই ঠিক তো আমার কাছে তাই না। ফাইনালে চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা, কিন্তু খেলার ফলাফল কিন্তু ডায়েরিতে লেখা থাকবে, আর্কাইভে লেখা থাকবে টাই হিসাবে, ড্র হিসাবে। হ্যাঁ, এবং টাই হওয়ার কারণও আছে একটা, যে ওরা আরও এক সেকেন্ড চান্স পেলে আর একটা গোল করে দিত। তো সেইখানে আমরা লাকি যে আমি একটা মানে ব্লাইন্ড ভক্ত। আমি আপনার আপনার দুজনের ডিফেন্সের খেলোয়াড় আমি আপনাদের কাছে নিশ্চয় শুনবো, তার আগে এম এম কাসা আপনার কাছে প্রশ্ন। কালকে মনে হচ্ছে স্কলোনির কৌশল ছিল প্রথম অর্ধ জুড়ে এমবাপ্পে পর্যন্ত বল যেতে দেওয়া হবে না, এবং তার দায়িত্বটা বোধহয় ডিপলকে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ার্ধে কি আর্জেন্টিনা যখন একটু রিজার্ভ খেলা শুরু করলো, সময় নষ্ট করে খেলা, তখন কি আসলে ডিপল খেয়ে হারিয়ে ফেললেন, এই কারণে এমবাপ্পের কাছে বল গেল, জিনিসটা কি এরকম না? দেখুন, আপনি এই এবারের বিশ্বকাপে যে 32টা দল রয়েছে, এই 32টা দলের মধ্যে 32টা দলের প্রসঙ্গে না এক যাই আর একটু ক্লোজ করে নিয়ে আসি, যে শেষ চারটি যে দল ছিল সেই চারটি দলের মধ্যে যদি আপনি কোচদের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু স্কলোনি আর যে কৌশল, সেই কৌশলটা কিন্তু একদম অন্যরকম একটা। যে সাধারণত আমরা জানি যে ট্র্যাডিশনাল একটা বিষয় রয়েছে, যে আপনি দেখবেন যে যে পরিকল্পনা নিয়ে আপনি নামছেন বা যে পরিকল্পনার সাথে আপনি সবসময় অভ্যস্ত, যে ধরনের খেলা খেলে থাকেন, সেটি কিন্তু মাঠে আপনি সেরকমই করেন। কিন্তু স্কলোনি কিন্তু দেখিয়েছেন, তিনি সাধারণত 4-3-3 যে আপনার সাধারণ ফরমেশন যেটি আপনি আর্জেন্টিনার অ্যাটাকিং সেটি নিয়ে তিনি শুরু করেন, কিন্তু তিনি ম্যাচের মাঝখানে কিন্তু আপনি প্রচুর ফরমেশন চেঞ্জ করেন এবং এক খেলোয়াড়কে আরেক জায়গায় নিয়ে আসার খেলানোর একটা কৌশল কিন্তু তার মধ্যে রয়েছে। দ্যাট মিনস তিনি কিন্তু জানেন যে গো উইথ দ্য সিচুয়েশন অ্যান্ড হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ দ্য সিচুয়েশন, যে যখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির সাথে আমাকে খাপ খাওয়াতে হবে। এই কারণে তিনি ডিমেরিয়াকে কিন্তু আপনি লেফট ফ্ল্যাঙ্কে খেলিয়েছেন, যেটি কিন্তু তিনি সবসময় ডান দিকে খেলে থাকেন। আপনি আরও কয়েকজন খেলোয়াড়ের কিন্তু পজিশন তিনি চেঞ্জ করেছেন, এবং তার গেম রিডিংটা আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য যে কোনো কোচের চেয়ে খুব সুন্দর। আপনি দেখুন, ফ্রান্স এর আগে কিন্তু দুর্দান্ত প্রতাপে খেলেছে, কিন্তু কালকের এই ম্যাচে প্রথমার্ধে কাসের ভাই যেরকমভাবে বলছিলেন যে প্রথম 40 মিনিট প্রথমার্ধেতে কিন্তু দেখে মনে হয়নি যে ফ্রান্স আসলে খেলছে, পুরোপুরি কিন্তু একতরফাভাবে আর্জেন্টিনা খেলেছিল। এর অন্যতম কারণটা হলো যে ফ্রান্সের যে মানে অ্যাটাকিংয়ের যে খেলার জায়গাটা বা অ্যাটাকিংয়ের সোর্সগুলো সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে, এবং তাদের কিন্তু মূল অ্যাটাকার ছিলেন আপনার গ্রিজম্যান বল সাপ্লাই দিতেন একপাশে ডেম্বেলেকে, একপাশে এই পাশে আপনার এমবাপ্পেকে, কিন্তু গ্রিজম্যানের খেলাটা বন্ধ করে দিয়েছিলেন স্কলোনি তার যে মিডফিল্ডার, যে চারজন মিডফিল্ডার ছিলেন, তিনজন মিডফিল্ডার ছিলেন এই মিডফিল্ডারদেরকে দিয়ে, এবং তিনি যেভাবে পুরো কৌশল দিয়ে দলকে সাজিয়েছেন, দল সেটি কিন্তু খুব সুন্দর করে সেটি ইমপ্লিমেন্টও করেছে। দেখুন, আপনি ডিমারিয়া কিন্তু আপনি সেমিফাইনালে খেলেননি, ডিমারিয়া ইঞ্জুরিতে ছিলেন, কিন্তু তাকে তিনি এখানে একাদশে খেলিয়েছেন, এবং তিনি পুরো ম্যাচটা শুরুর দিকে যে পুরো 45 বা 50 মিনিটের মতো খেলা, সেখানে কিন্তু আপনি আর্জেন্টিনার যত অ্যাটাক হয়েছে সব কিন্তু ডিমারিয়া কেন্দ্রিক হয়েছে, এবং একটা ফ্ল্যাঙ্কে কিন্তু অ্যাটাকটা তারা করেছে, কারণ সেই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা ছিল ফ্রান্সের। এবং এই ফ্রান্স দলের কিন্তু অন্যতম দুর্বলতার দিকটা হলো আপনার ডিফেন্স, সেটাকে তারা কিন্তু ঠিক মতো একদম ব্যবহার করেছে, ডায়াগনোসিস করতে পেরেছেন। তো কোচের কাজটা কিন্তু সেটাই, আমরা হয়তো বাইরে থেকে খেলা দেখি বা এক ধরনের মন্তব্য করে বসি যে ওকে কেন উঠিয়ে দিলেন, ওকে কেন বসিয়ে দিলেন, কিন্তু কোচ যিনি মাঠের বাইরে থেকে পুরো জিনিসটা অবজার্ভ করেন, তিনি কিন্তু জানেন যে কোন জায়গায় প্রতিপক্ষের দুর্বলতা রয়েছে এবং আমাকে কোন জায়গাটুকু আঘাতটুকু করতে হবে। সেই কাজটুকু তিনি কিন্তু প্রায় 70 মিনিট পর্যন্ত দুর্দান্তভাবে করেছিলেন, কিন্তু আপনাকে অন্যদিকেও কিন্তু দিদিয়ার দেশমকেও আপনার কিছুটা হলেও একটু কৃতিত্ব দিতে হবে। তিনি ক্যাপ্টেন হিসেবে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, কোচ হিসাবে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, সো তার কিন্তু সেই এই ধরনের সিচুয়েশনের সাথে অ্যাডাপ্টেড হওয়ার বা সিচুয়েশন দেখার অভিজ্ঞতা রয়েছে। সেই কারণে তিনি যখন 2-0 পিছিয়ে রয়েছেন, তারপরে তিনি কিছু চেঞ্জ করেছেন এবং অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন এবং তিনি কয়েকটা চেঞ্জ করেছেন। তিনি 41 মিনিটের সময় কিন্তু আপনি জিরুদকে চেঞ্জ করে দিয়েছেন, যে জিরুদ কিন্তু আপনার 4টি গোল করেছিলেন ওয়ার্ল্ড কাপে, তো তিনি তার গোল স্কোরারকে চেঞ্জ করে দিয়েছেন, এবং গ্রিজম্যানকেও তিনি তুলে নিয়েছেন 74 মিনিটে তিনি গ্রিজম্যানকে চেঞ্জ করে দিয়েছেন, যে গ্রিজম্যান আপনি পুরোপুরি আপনার অ্যাটাকার প্ল্যান মূল ভরসা কিন্তু যাদেরকে তিনি খেলতে নামিয়েছিলেন
তারা কিন্তু তার কাজটুকু ঠিকমতো করে দিয়েছে, কারণ ওই সময়টা একটা ফ্রেশ লেগ খেলতে নেমেছে এবং তারা যেরকম ভাবে আপনি 70 মিনিটের মতো হয়ে গিয়ে 70-74 মিনিটের মতো হয়ে গিয়েছে, তখন কিন্তু তারা খেলতে নেমে যেভাবে অ্যাটাকিং ফ্লেয়ারটা সাজিয়েছে সেটি কিন্তু এমবাপ্পেকে এই ম্যাচে এগিয়ে দিয়েছে, এবং যখন আর্জেন্টিনাকে মনে হচ্ছে কিছুটা ক্লান্ত তখন গতি সঞ্চার করেছেন। এটা একটা বিষয়। আরেকটা জিনিস আমি একটু যোগ করি, শেষ করি, সেটি হলো যে আপনি দেখবেন যে 2-0 গোলে যখন আর্জেন্টিনা এগিয়েছিল তখন কেন জানি মনে হয়েছিল যে আর্জেন্টিনা বোধহয় বুঝে নিয়েছে যে বিশ্বকাপ ট্রফিতে আমাদের একটা হাত চলে এসেছে, কিন্তু আর্জেন্টিনার বোঝা উচিত ছিল তারা কিন্তু নেদারল্যান্ডের সাথেও কিন্তু 2-0 থেকে এগিয়েছিল এবং সেটা কিন্তু পরে 2-2 হয়েছে। সো তাদের উচিত ছিল যে আপনি যখনই সুযোগটা পাবেন, এবং তাদের কিন্তু এই ম্যাচটা 3-0 বা 4-0 করার সুযোগটা তাদের সামনে ছিল কিন্তু তারা সেটা করতে পারেনি। সো ফুটবলে বলা হয় থাকে টু গোল ইজ গুড রেদার দেন ওয়ান, অ্যান্ড থ্রি ইজ বেটার দেন টু। সো আপনাকে যখন সুযোগটা পাবেন তখন আপনাকে পুরোপুরি শক্তি করে প্রতিপক্ষকে একেবারে কিল করে দিতে হবে, সেটাই করতে পারেনি তারা, এবং সেই সুযোগটা কাজে লাগিয়েছে কিন্তু আপনার ফ্রান্স এবং এমবাপ্পে। আমরা একজন দর্শকের একটু প্রশ্ন বা মন্তব্য নিতে চাই। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রতিদিনের মতো, এই মুহূর্তে যিনি টেলিফোনে আছেন একটু নাম বলে প্রশ্ন বা মন্তব্য করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ শাহাবুল্লাহ সরকার সিলেট থেকে বলছিলাম। জি, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি যে উচ্ছ্বাস এবং ভালোবাসা সেটাকে বিবেচনায় নিয়ে মাদকাসক্তি থেকে এবং মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা কর্তাব্যক্তিরা যারা আছেন তাদের কি কিছু ব্যাপারে করার আছে? আমার প্রশ্নটা কাউসার হামিদ ভাইয়ের কাছে, যেহেতু উনি মানুষ নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন। ধন্যবাদ কাউসার ভাই। ধন্যবাদ আপনাকে, প্রশ্নটি খুবই ক্রিটিক্যাল, কারণ এখন যুগের পরিবর্তন হচ্ছে, এখন আইটি সেক্টরের দিকে মানুষ বেশি ঝুঁকে যাচ্ছে, কারণ একটা ছোট একটা বাচ্চা, যে শিশু বাচ্চা, দেখা যাচ্ছে 6 মাসের বাচ্চাকেও এই মোবাইল হাতে নিয়ে গান শোনাইতে হয়, তাকে ঘুম পাড়াইতে হয়, মানে জিনিসটা এমন হয়ে গেছে। কারণ মানুষ খেলা দেখেছে সোশ্যাল সাইটে, খেলা দেখতে মোবাইল লাগে, সব কিছুতেই এখন মোবাইল কাজ করছে, এখন এগুলি মানে সাথে করে নিয়েই আমাদের সামনের দিকে এগুতে হবে। আমি আপনার কাছে আমার প্রশ্ন, কালকে আসলে ফ্রান্সের কামব্যাকের জায়গাটা ওটামেন্ডের ফাউল, ডিফেন্ডার হিসেবে আপনি মানে ওই ফাউলটাকে কিভাবে দেখবেন? আসলে এই ফাউলটিকে এত একটা বিগ ম্যাচের মধ্যে একটা স্নায়ুচাপের মধ্যে হয়তো এটা হয়ে যেতে পারে, সেটা মানে এখন কি চোখে দেবে। আমি গত মানে আপনার দেখবেন, আমি জাস্ট একটু আগের খেলাটি বলছি উইথ দ্য ইংল্যান্ড, আপনি তারা কতবার ফাউল হয়েছে, মানে ইংলিশ সাকাকে ফেলে দেওয়া হয়েছিল, এবং যে ক্যাপ্টেন ইংলিশ ক্যাপ্টেনকে যখন হ্যারিকেনকে যখন ফেলে দেওয়া হলো তাকে বারবার ব্রাজিলিয়ান রেফারিকে ইয়ে করা হচ্ছিল, সে কিন্তু ওইটা ইয়েতে যায় নাই ভিআরে, সাকাকে ফেলে দেওয়া হয়েছে সেটাও যাচ্ছিল না, যখন চাপের মুখে 3-4 জন দেখলো তখন সে গিয়া ভিআর দেখলো। এখন এখন তো ভিআর আছে, এখন অনেক কিছু ইয়ে করে, এটা রেফারির উপরে অনেকটা নির্ভর করে, সে ভিআর চেক করবে কি না করবে। এখন ফাউল জিনিসটা এটা এমন একটা জিনিস, সেটা রেফারি অনেক সময় দেখা যাচ্ছে যে ফাউল মনে হয় না, যেমন ডিবক্সের মধ্যে যেই ফেলে দেওয়া হয়েছিল, এই যে পেনাল্টি পেলো ডিমারিয়াকে যে ফেলে দেওয়া হয়েছিল, এটা আপাত দৃষ্টিতে আমাদের সময় এটা তো কোনো ফাউলই না, ফাউল দিলে রেফারি তো পিটাইতো দুইটা, আমাদের সময় এর থেকে আরও ডেঞ্জারাস ফাউলও ফাউল হইতো না, কিন্তু এখন দেখেন যে অ্যাঙ্কেলের মধ্যে যখন স্লো মোশনে দেখা গেল না, সেই অ্যাঙ্কেলের মধ্যে টাচ করে তাকে ফেলে দেওয়া হয়েছে নাকি, এই যে জিনিসগুলি এগুলি এখন অনেক সব আপডেটেড হচ্ছে, এই প্রযুক্তির জন্যই এগুলি উঠে এসেছে। তো ইংল্যান্ডের কথা যে বলছি যে সাকা যে দিল, এরপরে তারা আরেকটা পেনাল্টিও পেত, মানে ব্যাড লাক ইংল্যান্ডের যেটা পেনাল্টি মিস করছে, আজকে যদি সে 2-2 ড্র হইতো হয়তো আমরা ফাইনালে আরেকটা টিমও দেখতে পেতাম, হয়তো ফ্রান্সকে দেখতে পেতাম না, এরকম আমি জানি না আর্জেন্টিনায় বসে কেমন উপভোগ করছেন বিজয়টা, আর্জেন্টিনার সাধারণ মানুষের কথা যদি একটু বলেন, আমাদের কাছে কিছু ছবি বুয়েনস আইরেসে আছে, আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। আমরা আর্জেন্টিনাতে, আমরা তো আপনাকে আগেও বলেছি আমাদের কমিউনিটিটা খুব ছোট কমিউনিটি, কিন্তু আমরা মানে শুধু বাঙালি কমিউনিটি না, আমরা আর্জেন্টিনা বাসীর কথা শুনতে চাই। আমি এটাই বলতেছি যে আমরা তো মনে করেন আগে ফুটবলগুলার এইরকম উপভোগ করতে পারিনি, আর আমাদের অবস্থানও সেই রকম ছিল না। তো এই মুহূর্তে আমরা যেভাবে দেখতেছি যে আপনারা যে 9th July যেটা নোয়েভেতে খুলি ওইখানে বলে, ওইখানের যে আপনাদের আর্জেন্টিনা গতকালকে 1.5 মিলিয়ন মানুষ ছিল বিকাল 3টার দিকে, সবার মুখে একই সুর যে মানে আর্জেন্টিনা বাংলাদেশ এর মানে বলতেছে, মানে ভাই
ভাষায় প্রকাশ করার মতো না যে 34 বছর পরে যখন একটা কাপ জিতে তখন তো উল্লাসই আলাদা। জি, এবং তার মধ্যে মানে এই এত বড় উল্লাস 36 বছর পরের শিরোপা খোঁড়া, তার মধ্যে বাংলাদেশের নাম, নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। আমরা আরও আপনার কাছে শুনবো, দাদা ভাই আপনাকেও সময় দিব, একটা ছোট বিরতি নিতে হবে। দর্শক, নিটলটা নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, সহযোগিতা ফিট এলিগেন্স, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আশা করি সঙ্গে থাকবেন। নিটলটার নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতা ফিট এলিগেন্স, আলোচনায় মেসি এবং হোরেম। আসলে বিশ্বকাপের ফাইনাল, আমরা অতিথিদের কাছ থেকে শুনছি, আর্জেন্টিনাতেও একজন যুক্ত আছেন আমাদের সঙ্গে বুয়েনস আইরেস থেকে। এই মুহূর্তে আমরা একটু দাঁড়া ভাই আপনার কাছে যেতে চাই, আবু জুবায়ের দ্বারা আপনাকে ফুটবলার হিসাবে না, একটু দর্শক হিসাবে আপনার কথা শুনতে চাই। কাতার থেকে বিশ্বকাপের ফাইনাল দেখে আসলেন, আগে আপনি বলছেন যে আগে 8টা বিশ্বকাপের ফাইনাল আপনি মাঠ থেকে দেখলেন, তাদের এই জয়টা, কারণ দে নেভার ফেল লাইক দ্যাট যে ওরা ওদের বাইরে দেশের বাইরে খেলছে, ইট ওয়াজ দ্য হোম গ্রাউন্ড। প্লাস সবাই চায়, মেসি ইজ এ ভেরি হাম্বল পার্সন, এই জন্য প্রত্যেকে চায় যে সে একটা খেলা রিটায়ার করার আগে একটা সে ওয়ার্ল্ড কাপটা হাতে নিক, এইটার কারণেই প্রত্যেকে দোয়াও করছে। প্লাস আমরা মাঠে যারা ছিলাম বা বাইরে যখন বেরোই, আর্জেন্টিনা ফ্রান্সের লোকরা তখন আর্জেন্টিনার সাপোর্টার হয়ে গেছে, দেয়ার ইজ নো অপশন। কোন ছিল কেন? বিকজ ওদের ওদের হচ্ছে আর্জেন্টিনা আগে থেকেই নিশ্চিন্ত ছিল যে ওদের একটা চান্স আছে এবং ওরা থাকবেই। এই কারণে আমি যদি একটা আনুমানিক হিসাব দিতে চাই, মানে চাই কত শতাংশ লোক আর্জেন্টাইন সাপোর্টার ছিল কালকে মাঠে, মানে মূল ম্যাচের সময়? 85% মোর দেন হোম, প্লাস বাইরে আরো বেশি। আচ্ছা, বুয়েনস আইরেসে তো বাংলাদেশের অনেক কদর, কাতারে আসলে বাংলাদেশ কতটুকু কোথায় থাকলো, একটু নেগেটিভ হলেও বলবেন। আমাদের কদরটা আমি না বলতেই মনে হয় মানে ভালো হয় এই ব্যাপারটা। দেখুন, আমাদের আমি এই ওয়ার্ল্ড কাপের খেলার প্রসঙ্গেই কথায় থাকি এবং ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত, এবং আমি এইটা আপনাদেরকে আশ্বাস দিতে পারি নেক্সটে যেটা হবে কানাডায় এবং আমেরিকা এবং মেক্সিকোতে, আমি চাই বাংলাদেশে আমাদের যত স্পোর্টস কভারেজের পিপুল এবং যারা প্লেয়ার, আপনারা যারা আপনাদের সাংবাদিক আছেন, এনারা যাতে যেতে পারেন, এটাই এখন আমার মুখ্য উদ্দেশ্য। আমি এই মাস থেকে আরম্ভ করব, আমি যে কোম্পানিতে আসছি অ্যাসোটেক্স গ্রুপ, এবং সেই অ্যাসোটেক্স গ্রুপের আমাদের এমডি নিজেই আমাকে আশ্বাস দিয়েছে, মানে এখন আসলে কানাডা বিশ্বকাপের প্রস্তুতি, আমেরিকা বিশ্বকাপ নেওয়ার জন্যই আমি এখন এই মাস থেকে আরম্ভ। আমেরিকা বিশ্বকাপ সর্বশেষ ব্রাজিল জিতেছিল, মানে আরেক লাতিন দেশ। কাছে ভাই আপনার কাছে আসবো, আমরা একটু মিজান ভাইকে ছেড়ে দিব, উনি ব্যবসায়ী মানুষ এবং আর্জেন্টিনা এখন আসলে ঠিক দুপুর 1:30 বাজে, তাই তো? মিজান ভাই, আপনার কাছে একটু শুনতে চাই যে কালকে আপনাদের সময়ে আজকে রাতেই সম্ভবত মেসিরা বুয়েনস আইরেসে পৌঁছাবে, তাই তো? কি প্রস্তুতি আর্জেন্টিনা জুড়ে আপনাদেরই বা কি প্রস্তুতি? আজকে সন্ধ্যা 7টার সময় ওদের ফ্লাইট এসে নামবে, মানে আমাদের সময় ভোর রাতে বাংলাদেশের সময় ভোর 4টা, সম্ভবত ভোর 4টা। একটু শুনি আপনাদের প্রস্তুতি, ফ্লাইট এসে নামবে। তো আমাদের এখানে মনে করেন গতকালকে খেলার পর থেকে এখন পর্যন্ত 9 জুলাইতে মোর দেন এখন 2 মিলিয়ন পিপল এখন ওয়েটিং এ আছে, যারা এখন চেষ্টাকার বলতেছে, মানে অনুষ্ঠান করতেছে, গান গাইতেছে, নাচতেছে। কালকে দুপুর দিকে এখন কত আছে মানুষ, প্রায় 2 মিলিয়নের উপরে হবে, মানে তার রাস্তায় এখন আর আমাদের মানুষ এখন রাস্তায় আছে। হ্যাঁ, কালকে দুপুর 12টা থেকে এখন পর্যন্ত সারা রাত্র ছিল, এখনো মানুষ আছে এখানে 2 মিলিয়নের উপরে মানুষ রাস্তার মধ্যে। এখন ওই 9 জুলাই যে রাস্তাটা, এটা বন্ধ করে রেখা এটা চেষ্টা করতেছে। আজকে যখন ফ্লাইট আসবে, তারপরে সব ফুটবলাররা এখানে যখন আসবে, এদের সাথে দেখা সাক্ষাৎ করবে, এরপরে হয়তো বা আজকে রাত্রে ওনারা থাকবে এখানে অবস্থান করবে, কারণ ফুটবলাররা আসতে আসতে হয়তো রাত্রে 10-11টা হয়ে যাবে এখানে। তো এরপরে ওনারা এখানে বেক করবে, হয়তো আগামীকালকে সকালের দিকে সবাই বেক করবে।
আমি আমাদের বাংলাদেশি কমিটি জি বাংলাদেশের কমিটিতে কি আমরা মনে করেন আমরা নরমালি যে সিস্টেমে আমরা যে কোনো প্রোগ্রাম হইলে আমরা গরু জবাই করি খাবার দাবার করি এই ধরনের আমাদের একটা অনুষ্ঠানের প্ল্যান আছে আমরা ইমিডিয়েট করব যেটা আমাদের যে এম্বাসিডর ব্রাজিলের এম্বাসিডর সাদিয়া ফজনেতা উনি আমাকে আমাদেরকে উনি মেনটেন করতে সবকিছু তো উনি থাকবে অতিথি হিসাবে হয়তো বা আর আমাদের বাংলাদেশ কমিটি সবাই মিলিয়ে আমরা আর্জেন্টাইন মানে লাতিন আমেরিকায় আমাদের আসলে অ্যাম্বাসেডর একজনই তিনিও আর্জেন্টিনায় আসবেন বলে আপনারা আশা করছেন অর্থনীতির গল্প আমরা শুনি যে দেশটার অর্থনীতি খুব একটা ভালো যাচ্ছে না খুব বেশি শান্তিতে নাই ইদানিং কালে বিশ্বকাপ জয় তাদের জন্য মানে সামাজিক অর্থনৈতিক ভাবে একটা বড় প্রাপ্তি আপনি যদি কিছুটা বলেন এই দিকটায় অর্থনৈতিক অবস্থা আসলে যতটুক মিডিয়াতে দেখা যাইতেছে সত্য কিন্তু ততটা নয় আমরা যেহেতু এখানে আছি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি যারা এখানে আছি আর ওই দেশের মানুষ হয়েছে কি আপনাদের হিসাব ছাড়া খরচ করে তাদের ওই যে আপনার যাই পাইবে আজকের দিনে কালকের দিনের জন্য তারা হিসাব করবে না সব টাকা পয়সা এরা খরচ করবে আর আমাদের ব্যবসা যারা করতেছে সবাই এই ধরনের মানে এইখানের লাইফ হয়েছে অন্যরকম সরকার হয়তো গরিব হইতে পারে তাদের টাকা পয়সা সমস্যা নাই আপনার গরু জবাই করে কি মেজবানে কি কালাভুনা খাওয়াবেন না বিফ স্টেক ওইটা দেখেন আমাদের এখানে নরমাল একটা ট্রেডিশন যেটা হইলো কি আর্জেন্টিনা ন্যাশনাল যে খাবার দিলে আসাদ হয় মানে মাংসটা আমরা বারবিকিউর মতো আমরা কি বলবেন আমরা তো মেহমানি বলি মেহমানি বলি আচ্ছা আরেকটা কথা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে কিন্তু আমাদের চাইতেছে এই কাপ নিয়ে বাংলাদেশে যাওয়ার লাগে যেহেতু আমাদের আজকে সন্ধ্যার সময় আমাদের একটা মিটিং আছে আর আফার সাথে বাংলাদেশ কমিউনিটির মিটিং আছে সন্ধ্যা সাড়ে চারটার সময় আর্জেন্টিন ফুটবল ফেডারেশন আছে যে ওনারা চাইছে ফুল টিমটা বাংলাদেশে নিয়ে যাওয়ার লাগে এবং মারাডোনার যে মুসলেও পুরো টিম বাংলাদেশ একটা উদযাপন করার লাগে যেটা হয়তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের ম্যাডাম ব্রাজিলের ম্যাডাম উনি আমাদের আমরা এটা নিয়ে আরেকটা শো করেছিলাম একটু যোগ করি আমাদের বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত পুরো লাতিন আমেরিকার দায়িত্বে আছেন তিনি ব্রাজিলে দায়িত্বরত এবং আর্জেন্টিনার সাথে যেহেতু দূতাবাস নেই আর্জেন্টিনা চিলি সহ 5-6টি দেশ উনি দায়িত্ব পালন করেন তিনি অফিসিয়ালি দুটো প্রস্তাব দিয়েছেন একটা হচ্ছে যে মেসির এই টিমটাকে বাংলাদেশে আরেকবার আনা এবং আর্জেন্টাইন কোচকে বাংলাদেশে আনার যে কোনো বয়সভিত্তিক টিমের জন্য অথবা বাংলাদেশের তরুণ খেলোয়াড়দেরকে আর্জেন্টিনা নিয়ে যে প্রশিক্ষণ দেওয়ার আমরা মিজান ভাই আপনাকে ছেড়ে দিব আপনার ব্যবসার সময় শেষ একটা প্রশ্ন আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে আর্জেন্টিনার টেলিভিশনে আপনাদের বেশ কদর কি পরিমাণ ইন্টারভিউ দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছে না এমনি ইন্টারভিউ নিচ্ছে দেখুন টাকা পয়সা দিলেও আমরা নিব না প্রথম কথা আমরা আমাদের বাংলাদেশ হিসেবে প্রাউড করি আমরা বাংলাদেশি দেশটা রিপ্রেজেন্ট করতেছি আমি যেহেতু অফিসিয়ালি ভাবে আমাদের কমিউনিটি প্রেজেন্ট করতেছি তাই মোর দেন 15 চ্যানেল মানে 15টার উপরে টেলিভিশন চ্যানেলে দিচ্ছি আর রেডিও চ্যানেল 15টা টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছেন আপনি স্প্যানিশ জানেন তাই তো হ্যাঁ জি স্প্যানিশ জানি জি আচ্ছা আচ্ছা আর রেডিও আমি কতটা দিছি আমার লেখা নাই মানে এত রেডিওতে আমি অসম্ভব সুন্দর মানে আপনার কথা শুনলে মন ভরে যাচ্ছে অন্য কাউকে ফ্লোর দিতে ইচ্ছা করছে না অন্যদেরকে ফ্লোর দিতে হবে আপনি আর কিছুক্ষণ থাকবেন কারণ আরেকটি ফোন টেলিফোনে যিনি আছেন তিনি সম্ভবত আপনার অঞ্চল অর্থাৎ আপনি মৌলভীবাজার আপনার আশেপাশের জেলা থেকে একটি ফোন এসেছে বুদ্ধিমন্তপুর আমরা একটু শুনতে চাই দর্শক যিনি টেলিফোনে আছেন বাংলাদেশ থেকে একটু নাম বলে প্রশ্ন বা মন্তব্য করবেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম জি জি আমি সিলেট থেকে জিতু হাসান বলছিলাম জি জিতু হাসান বলেন জি আসলে আমার আমি এই বিষয়টা নিয়ে আমি একটু শেয়ার করব আর গতকালকের 36 বছরের যে আর্জেন্টিনার অপেক্ষার অবসান ঘটল আর আসলে আমরা বাঙালিরা এই বিষয়টা নিয়ে এতটুকুই মানে মাতামাতি করতেছি
যা হয়তো বা আর্জেন্টিনা তো এরকম করে না, বিশেষ করে আমার সিলেটের কথা আমি বলছি। আমার তিন বছরের একটা মেয়ে, তার নাম আশি, সে প্রতিটা খেলায় আর্জেন্টিনা যেদিন প্রতিটা খেলা হয় সে জায়নামাজ দিচ্ছে মোনাজাতে বসে। সে আর্জেন্টিনা কি জিনিস হয়তো বা এতটুকু বুঝে না, বাট সে মেসিকে সেটা চিনে। সুতরাং সে মেসির জন্য দোয়া করে এবং সে জানে যে মেসি এটা শেষ খেলা, তাই মেসি যেন তার হাতে বিশ্বকাপটা উঠে। তাই আমার মেয়ে গত তিন চার দিন আগে আমাদের সিলেটে যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে যে মেসির জন্য মোনাজাতে বসছিল গত ইয়ের সাথে। অনেক অনেক ধন্যবাদ। মানে আমার আমার সিলেটি ভাইয়ের মাধ্যমে একটু জানিয়ে দেবেন যে আপনার সিলেটি ভাই শুনছে মিজান ভাই, আপনাকে আর্জেন্টিনা আর্জেন্টিনা বাসী যেন জানতে পারে যে তিন মেয়ে তার জন্য দোয়া করছে। জি অনেক ধন্যবাদ। আর্জেন্টিনা বাসী আসলে বাংলাদেশের মিডিয়াও ফলো করছে, এটি নিউজের লাইভও আর্জেন্টাইন টেলিভিশনে, এটি নিউজের সৌজন্যে বা ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে, অর্থাৎ নানা রকম মিশেল হলো দুই দেশের। মিজান ভাই আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনি যদি শেষ কিছু বলতে চান। আমি শেষ মেসেজ হিসেবে আমাদের কমিউনিটির প্রেসিডেন্ট সেক্রেটারির পক্ষ থেকে বলতেছি, আপনাদের বিশেষ করে আপনারা এটিএন চ্যানেল আরো যারা চ্যানেল গুলো আছে আমাদের আর্জেন্টিনার এই খবর গুলো দিতেছেন, এবং আপনাদের সৌজন্যে আমরা বাংলাদেশিরা এখানে কিন্তু এখন এমবেসির আশা করতে পারি, বা আমরা যত ফায়দা নিতেছি সবগুলো আপনাদের কারণে। তার জন্য আপনাদেরকে স্পেশাল স্পেশাল ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সব ধন্যবাদ বোধ হয় মেসি বাহিনীর প্রাপ্য, যারা আজকে আপনাদের সময় সন্ধ্যায় আমাদের সময় রাতে আপনাদের কাছে পৌঁছাবে, তাদেরকে বরণ করে নেবেন, সেই সংবাদও নিশ্চয় পাবো, আবারও দেখাবে। মিজান ভাই অনেক ধন্যবাদ। মিজান ভাই সবশেষ যে কথা বললো বিদেশের মাটিতে বসে আমার সোনার বাংলা, আপনারা যারা ফুটবলার জাতীয় দলে খেলেছেন কাশা ভাই, আপনার নিশ্চয় অন্যরকম লেগেছে, বিশেষ করে এই কথাটা শোনার পর আপনার যে ফিল সেটা একটু শুনতে চাবো। তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে আমাকে। দর্শক নিটোল একটা নিউজ আর এক্সট্রা দেখছেন সজিতা ফিট এলিগেন্স, আর একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছে, সঙ্গে থাকবেন। মেসি এবং ফোরামের আলোচনা নিটোল টাটা নিউজ এক্সট্রা সহযোগিতা ফিট এলিগেন্স, আলোচনা চলে গেছে বুয়েনস আইরেসে থাকা বাংলাদেশিদের জাতীয় সঙ্গীতের মর্মার্থ অনুভবে। যে জাতীয় সঙ্গীতের মর্মার্থ বোধ হয় লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে, অর্থাৎ জার্সি যখন পতাকার মতো হয়ে যায় সেটা জড়িয়ে যারা খেলেন। আমি কাছা ভাই আপনার কাছে আসতে চেয়েছি, মিজান ভাই সেই বক্তব্য থেকে আজকের গতকালকের ফাইনাল একটু মিলিয়ে দেন। উনি যেটা লাস্ট যেটা বলেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা প্রত্যেকটা খেলার আগেই আমরা বিশেষ করে ইন্টারন্যাশনাল ম্যাচে এই থিম সংটা তো গেতে, যেহেতু আমাদের ন্যাশনাল অ্যান্থাম এটা গেতে হয়, তো আমরা মানে আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বাংলাদেশের পতাকা উড়বে সেই বিশ্বকাপে, এবং এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা দেখবো। যদিও আমাদের ফেডারেশনের চিফ উনি বলেছিলেন 2022 সালে বাংলাদেশ নাকি খেলবে, এই জন্য একটা আশ্বাস দিয়েছিলেন। আসলে এটা একটা মুখের কথা তো, এটা তো আমাদের খেলে দেখাতে হবে, আগে আমাদের সাফে টপে যেতে হবে, তারপরে এশিয়ান লেভেলে একটা টপে যেতে হবে, তারপর আমরা চিন্তা করব। আগামীতে কিন্তু 48 দেশ খেলবে, তো এখান থেকে এশিয়ান দেশগুলি খুব ভালো পারফর্ম করেছে আমার মতে, তো এখন সুযোগ আছে, এখন যেহেতু আরও বেশি দল আসবে, এখন এশিয়ান থেকে আরও বেশি ঘরের দিকে একটু নজর দিলে, আমরা যদি এমন অনেক দেশ খেলে যাদের লোকসংখ্যা একটা জেলা থেকেও কম, তারা যদি বিশ্বমানের খেলোয়াড় প্রডিউস করতে পারে, সো হোয়াই নট বাংলাদেশ, পারবে না কেন? ইনশাল্লাহ আমরা প্ল্যান করে যদি আগাই সমস্ত ডিস্ট্রিক্টে থেকে যদি প্লেয়ার, একটা কলসিন্দুর এলাকা ওই ছোট্ট একটা একাডেমি থেকে যদি 8 জন প্লেয়ার মহিলা তারা রিপ্রেজেন্ট করছে ন্যাশনাল টিম। তো অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখন আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে হবে, যেটা আর্জেন্টিনার ঢেউ বাংলাদেশে এসে যেন সেভাবেই মেলে। দাদা ভাই আপনার কাছে একটু শেষ কথা শুনতে চাই এবং প্রত্যাশার কথা জানতে চাই। আমি হয়তো আমার জীবিত অবস্থায় বাংলাদেশকে দেখে যাব না যে ওয়ার্ল্ড কাপ, আমার মনে হয় আমারও তো বয়স হয়ে গেছে, তবে আমি চাই ইনশাল্লাহ একদিন আমরাও সবুজ লাল দিয়ে পতাকা দিয়ে নিয়ে আমরাও আমার সোনার বাংলা গানটা গাবো। মেসি বাংলাদেশে আসলে সে সময় আপনি বাংলাদেশে চলে আসবেন তো খেলাতে? আমি এখন অবশ্য বাংলাদেশেই থাকি ম্যাক্সিমাম। আচ্ছা, আসা যাওয়ার মধ্যে গতবারও যখন ছিল মেসি তখনও ছিলাম, তখনও দেখা হয়েছে 2011 সালে আসছিল। তা আমার প্রত্যাশা যে বাংলাদেশে এখন আমাদের সুযোগ আছে, এখন মনে হয় যদি আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন ওনারা যদি একটু
চেষ্টা করেন এবং দলাদলি বাদ দিয়ে নির্দলীয়ভাবে রুট লেভেলে যে যদি বাংলাদেশের প্লেয়ার সংগ্রহ করা যায় ভবিষ্যতে ইনশাআল্লাহ একদিন আমরা ওয়ার্ল্ড কাপ খেলব। ধন্যবাদ। খুবই ভালো প্রত্যাশা, আমরা প্রত্যাশার কথা শুনলাম। কাসা ভাই, এম এম কাসা, আপনার কাছে একটু মানে মেসি মহাকাব্যের আজকের পর্বের যবনিকা পাত আপনি করবেন। দেখুন, একটা ক্লাসিক ফাইনাল হয়েছে এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই টুর্নামেন্টে যে 32টা দল খেলেছিল, 32টা দলেরকে যদি আপনি অ্যানালাইসিস করেন সেখানে দেখবেন যে সবচেয়ে বেশি ইন্টেন্ট দেখিয়েছেন এবং তাগিদ চাই আপনার জোশ কারিশমা সব কিছু দেখিয়েছেন কিন্তু আপনার মেসি সবচেয়ে বেশি। প্রত্যেকটা ম্যাচে কিন্তু তাকে দেখে মনে হয়েছে যেন এই ম্যাচ জেতার জন্য তিনি কিন্তু মন প্রাণ সবকিছু উজাড় করে দিয়েছেন, দ্য লিডার, রাইট। এবং প্রথম সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হলো যে দেখুন, ফুটবল বিশ্বকাপ কিন্তু তাকে অনেক কিছু দিয়েছে। এই বিশ্বকাপের প্রথম গোলটা আর্জেন্টিনার হয়ে তিনি করেছিলেন এবং সর্বশেষ যে গোলটি আর্জেন্টিনা করেছে সেটিও কিন্তু তিনি করেছেন। সো সবচেয়ে বেশি গোল করেছেন এখানে প্রত্যেকটা ম্যাচে। আমি একটা প্রশ্নের লোভ সামলাতে পারছি না, আসলে মেসি পূর্ণতা পেলেন নাকি বিশ্বকাপ পূর্ণতা পেল মেসি হাতে উঠে? দুটোই। আপনি মেসি যদি এই বিশ্বকাপ না জিততেন তাহলে আমার কাছে মনে হয় যে বিশ্বকাপ একটা অপূর্ণতা পেত, এবং মেসি বিশ্বকাপ জিতেছেন তার মানেটা হলো যে বিশ্বকাপের যদি আপনি এই বিশ্বকাপের যে সোনার পরী যেটি রয়েছে বিশ্বকাপটা এটার যদি একটা বলার কোনো ক্ষমতা থাকতো তাহলে নিশ্চিতভাবে কিন্তু সেই কাপ থেকে একটা সাউন্ড আপনি শুনতে পেতেন যে আমি বোধহয় সঠিক লোকের কাছেই গিয়েছি। সো সব কিছু মিলে কিন্তু বিশ্বকাপটা একটা মেসির হাতে উঠেছে, এটাতে এই কাতার বিশ্বকাপের মানে পূর্ণতা একটা পরিসমাপ্ত হয়েছে, পরিসমাপ্ত ফুটবল একটা পূর্ণতা পেয়েছে। থেকে শুরু করে আবু জুবায়ের দ্বারা এবং এম এম কায়সার তিনজনকে ধন্যবাদ। আমরা মিজান ভাইকে আগে ছেড়েছি, দর্শক আপনাদেরও ধন্যবাদ। নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতা ফিট এলিগেন্স দেখছিলেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।